আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকে চলে আসলাম গরুর হাটে। তো বন্ধুরা, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট। এই হাটটার নাম হচ্ছে মোল্লার হাট। তো বন্ধুরা, এই হাটে সপ্তাহে একদিন শনিবার গরু ছাগলের হাট বসে। তো বন্ধুরা, আসলে উদ্দেশ্য ছিল ওই ছাগল কেনার, সেই জন্য বাজারে আসলাম। তো গুড়ি গুড়ি বৃষ্টি থাকার কারণে আসলে ছাগল আর কেনা হলো না। তো তখন গরুর বাজারে যে ঘুরতে ঘুরতে ভিডিও করলাম। তো বন্ধুরা, এই যে দেখেন, এই যে লক্ষ্মীপুরের সবচেয়ে বড় মোল্লার হাট বাজারের এই যে বাজারের অবস্থা, এই যে দেখেন বন্ধুরা, হাঁটতে হাঁটতে এই যে একটা গরুর পাশে চলে আসছি। এই যে গরুটা দেখেন, লাল, একবারে দেশি, এই যে লাল কালার, সাথে একটা এই যে বাচ্চা আছে। আসলে বন্ধুরা, এই যে বিভিন্ন ব্যাপারীরা এই গরুগুলো নিয়ে আসছে বাজারে, এই যে ক্রেতারা দেখাদেখি করতেছে এবং এই যে দরদাম করতেছে বিভিন্ন গরুর। এই যে দেখেন বন্ধুরা, এই আরেকটা লাল গরু, এটা মনে হয় ক্রস জাতের, শাহিওয়াল ক্রস এরকম মনে হয়। আর এই যে কালো যেটা, এটা হয়তো ফিজিয়ান। বিভিন্ন জাতের গরু আসলে হাট বাজারে এই বন্ধুরে উঠে, অনেক গরু আসলে বাজারটাও, মোল্লার হাট বাজারটাও অনেক বড় বাজার। এই যে দেখেন বন্ধুরা, এই যে লাল দেশি গরুটা, এই যে কিনবে সে এই যে চেক করতেছে বাদ ঠিক আছে কিনা দুধের। এই যে একটা লাল দেশি গরু, আর সাথে এই যে হচ্ছে একটা বকনা বাচ্চা। এই যে দেখেন, সব কিছু চেক করতেছে ভালো না খারাপ। এই যে দেখেন গরুর, আসলে গাই গরু যারা কিনে সবসময় তারা কী কী লক্ষণ চেক করলে বুঝে যে আসলে এই গরুটা ভালো না খারাপ। এই যে দেখেন দরদাম করতেছে বিক্রেতা এবং ব্যাপারীর সাথে। দেখেন এবং আসলে এই গরুটা, এই যে বিক্রেতার দাম চাইছিল 90,000 না 95,000 টাকা, তো আসলে ক্রেতা 65,000 টাকা বলছিল, তারপরেও দেয়নি বাচ্চা সহকারে। এই যে দেখেন বয়স কত, এই যে দাঁত দেখাচ্ছে বন্ধুরা। এই যে দেখেন এদিকে আরও কিছু, এই যে এই পাশটা হচ্ছে আপনাদের এই যে মহিষের জায়গা আর কি, এই পাশটাতে সবসময় মহিষ রাখে বাজারে। দেখেন এই মহিষগুলো কি অবস্থা, শিং একবারে খাড়া খাড়া, আর অনেকগুলো রাতে একবারে পেঁচানো শিং। দেখেন সামনে একটা মহিষ বিশাল দেহি, শিং দুটাই একবারে চমৎকার, বিশাল বড় বড় দুইটা শিং। দেখেন এগুলোর শিং দেখলে আসলে গরুর ইয়া, মহিষের শিং দেখলে এই যে ভয় লাগে, অনেক মোটা মোটা এই যে দুইটা শিং। আসলে মহিষগুলোর দামও কিন্তু আসলে অনেক বেশি। আমাদের লক্ষ্মীপুরের এই যে বিভিন্ন চর অঞ্চল আছে যেগুলোতে, ওগুলোর মধ্যে এই যে মহিষ ছেড়ে দিয়ে মহিষ পালে, চরের মধ্যে এই হাজারে হাজারে মহিষ আছে যেগুলো চরাঞ্চলের মধ্যে পালে ওরা। তো বন্ধুরা দেখেন, এই যে মোল্লার হাটে আপনার এই যে মহিষও কেনা বেচা হয় সচরাচর, এই যে বড় থেকে এই যে মহিষের বাচ্চা 5-6 মাস 7 মাস বিভিন্ন বয়সী বাচ্চা বা বড় মহিষও পাওয়া যায়। বন্ধুরা এই যে দেখেন বাজারের এই যে
অন্যান্য দিকে কীরকম গরু উঠছে দেখেন। এ আর একটা লাল গরু, এই যে এটা শাহিওয়াল কেনার জন্য এই যে দরদাম চলতেছে। এই যে এগুলো হচ্ছে আপনাদের ফিজিয়ান গরু, এই যে আর ওই সামনেও ওই আর একটা আছে সারাটা হচ্ছে শাহিওয়াল, এটাও ফিজিয়ান। কালো যেটা আছে এটাও ফিজিয়ান। সামনে যে দুই তিনটা আছে এগুলো ফ্রিজিয়ানের ক্রস। এই যে বন্ধুরা চারিদিকে আসলে ওই বাজারে বিভিন্ন পাশে বিভিন্ন সাইজের গরু। আমি এখন যে পাশে আছি মূলত এই পাশে সব হচ্ছে বড় জাতের গরু এবং কি গাই বা বাচ্চা সহকারে গরু যেদিকে বিক্রি করে এই পাশে আমি মূলত এখন। আর বাজারের যে পূর্ব পাশে হচ্ছে আপনার যে ছোটো বকনা বা ষাঁড় বাচ্চা গরু আর কি, পাঁচ ছ মাস তিন মাস বয়সে বাচ্চা যেগুলো বিক্রি করে ওগুলো আছে ওই পাশে। বাজারে এক এক পাশে মানে এক একটার স্থান করে দিচ্ছে যাতে কেনা বেচার সুবিধা হয়।